মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গার বুড়িরবাড়ি কদমতলা সংলগ্ন এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টিতে একটি গাছ ভেঙে পড়ে স্থানীয় এক বাড়িতে গতকাল রাতে। ঘটনায় সোমবার সকাল 8:30 নাগাদ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা জানান, এক মাসে নতুন করে পাকা ঘর তৈরি করেছে। ঝড়ে একটি শিমুল গাছ ঘরের উপরে ভেঙে পড়ে লন্ডভন্ড হয়ে যায় ঘরটি। ঘরের উপরে গাছ ভেঙে পড়ায় ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এদিন সকাল 8:30 নাগাদ জানান বাড়ির মালিক নিতাই চন্দ্র দাস। এমন অবস্থায় তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। আচ্ছা, গতদিন যে ঝড়টা হলো, এই ঝড়ে মানে কি কি হয়েছে আপনাদের ক্ষয়ক্ষতি সেটা একটু বলবেন। কি ক্ষতি হয়েছে? একদম গাছ ভাঙিয়া, শিমলা গাছ ভাঙিয়া পড়িয়া শেষ ঘর টোটালটাই। ঘরটা কতদিন হইলো করার? এক মাস। এক মাসের মতো নতুন ঘর, তাতে ভেঙে গেল এই গাছ পড়ে। আচ্ছা, এখন মানে কি করবেন? এই ঘর ভাঙছে, সরকারের কাছে কিছু আমার তো উপায় নাই। যেটুক ঘর বানাইছে ওইটুক তো হয়েছে। এখন যদি সরকার দয়া করে দেয় কিছু তাহলে তো আমরা পাই, তাহলে তো আমার উপায় নাই, থাকার ঘর নাই। আচ্ছা ঠিক।